হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল একেএস ফ্যামিলি। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজকে আমি একটা খুবই সাধারণ একটা সিম্পল রান্না নিয়ে এসেছি, ওল কচু দিয়ে বাটা মাছের ঝোল। দেখো বন্ধুরা কী কী লাগছে। এখানে ওল কচু কাটা আছে, চৌকো চৌকো করে কেটে নিয়েছি, ধুয়ে ভালো করে ওটাকে ভাপ দেব গরম জলে। আর এখানে বাটা মাছ রাখা আছে 6 পিস, এখানে লঙ্কা আছে, ধনে পাতা আছে, লবণ, হলুদ, গোটা জিরে আর সর্ষে তেল। চলো বন্ধুরা রান্নাটা শুরু করে দিই। দেখো বন্ধুরা, প্রথমে আমি কচুটাকে, ওল কচুটাকে ভাপ দিতে বসিয়ে দিয়েছি। 5 মিনিট মতন ভাপ দিয়ে নেব। আর এক পাশে আমি কড়াই বসিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। কচুটা সেদ্ধ বসিয়েছি, কচুর মধ্যে একটু লবণ দিয়ে দেব। আর এদিকে মাছটা ভেজে নিচ্ছি, মাছের লবণ মাখিয়ে নেব। হলুদ দিয়ে দিচ্ছে, এবার মাছে লবণ গুলো তো ভালো করে মাখিয়ে নিচ্ছে। কড়াইটা গরম হয়ে গেছে বন্ধুরা, আমি অল্প করে সর্ষের তেল দিয়ে দিচ্ছি সামান্য। প্রথমে আমি কাঁচা লঙ্কা ফাটিয়ে নিয়েছি যাতে করে না ফাটে, ভেজে নেব। দেখো বন্ধুরা লঙ্কাটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার গোটা জিরে ভেজে নেব লঙ্কার সঙ্গে। ভাজা হয়ে গেছে, আমি এটা নামিয়ে নিচ্ছি। নামিয়ে নিয়েছি, শিল নোড়াতে বেটে নেব লঙ্কা আর গোটা জিরে ভাজাটাকে। এবার একটু তেল দিয়ে দিচ্ছি, মাছটা ভেজে নেব। কড়াই গরম হয়ে গেছে, তেল গরম হয়ে গেছে, এক এক করে মাছগুলো দিয়ে দিচ্ছে। এক পাশে মাছগুলো ভাজা হয়ে গেছে, উল্টে নিচ্ছি। বন্ধুরা মাছগুলো হয়ে গেছে ভাজা, তুলে নিচ্ছি। বন্ধুরা, সমস্ত বন্ধুরা সব রকম রান্নাই নিশ্চয়ই পারো, কিন্তু আমি কিভাবে রান্না করছি সেভাবে একটু রান্না করে খেয়ে দেখতে পারো তোমরা। আমি আমার মতন রান্না করছি। আর যারা নতুন আছো বন্ধুরা রান্নাঘরে, নতুন রাঁধুনি, তারা দেখতে পারো। দেখো বন্ধুরা, ওলটা আমার একটুখানি সেদ্ধ করে নিয়েছি, তুলে নিচ্ছি জল থেকে, গরম জল থেকে।
মাছ ভাজা তেলের মধ্যে আর একটুখানি তেল দিয়ে দিচ্ছি। গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে দিচ্ছি। জিরেটা একটু কালো কালো হলে অল্প কচুটা দিয়ে দেবো। অল্প কচুটা দিয়ে দিচ্ছে। অল্প করে লবণ দিচ্ছি, আগে সেদ্ধ হতে লবণ দিয়েছি, আবার লাগলে পরে দেওয়া যাবে। একটু হলুদ দিয়ে দিচ্ছি। এবার ভালো করে কচুটাকে একটু ভেজে নেব। কচুটা ভাজা ভাজা হয়ে গেছে, আমি এবার গরম জলটা দিয়ে দিচ্ছি। দেখো বন্ধুরা, জল দিয়ে দিয়েছি গরম জল, এবার ঢেকে দেব। ঝোলটা ফুটে উঠেছে বন্ধুরা, দুটো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাঁচা লঙ্কা। দেখো বন্ধুরা, ঝোলটা ফুটে উঠেছে, কচুগুলো ভালো করে মোটামুটি গলে গেছে। এবার আমি যে লঙ্কার জিরেটা ভেজে নিয়েছিলাম সেটা শিলনোড়ায় বেটে দিয়ে দিচ্ছি। এবার আমি মাছগুলো দিয়ে দিচ্ছি এক এক করে। দেখো বন্ধুরা, বাটা মাছ দিয়ে ওলকচু তরকারিটা হয়ে গেছে। আমি এবার নামানোর আগে ধনে পাতা ছিটিয়ে দেবো। দেখো বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, আমি এবার নামিয়ে নিচ্ছি। এইটুকু ঝোল থাকতে থাকতে নামিয়ে নেব, না হলে কচুর তরকারি ওল কচু শুকিয়ে যাবে, ঠান্ডা হলে আর কোনে ঝোলটা শুকিয়ে যাবে। বাটা মাছ দিয়ে ওল কচু তরকারিটা নামিয়ে নিয়েছি বন্ধুরা, দেখো সার্ভ করে দিয়েছি। ভিডিওটা যদি ভালো লাগে বন্ধুরা তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও, আর পাশে থাকা বেল আইকনটা চেপে দিও, তাহলে আমার নতুন নতুন রেসিপিগুলো তোমাদের ফোনে প্রথমেই পৌঁছে যাবে। আজকের মতো টাটা, বাই বাই, থ্যাংক ইউ।